আসসালামু আলাইকুম সবাইকে, অবশ্যই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাব ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা, ওইখানে যাব, ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর এর সম্পর্কে আপনাদের ছোটখাটো একটা ধারণা দিব এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি, পুরো ভিডিওটা না টেনে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনারা সবাই। লালবাগ কেল্লা প্রবেশ সময় রুচি, রবিবার সপ্তাহে বন্ধ, সোমবার দুপুর 2:30 থেকে বিকাল 6টা পর্যন্ত, শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 6টা, মাঝে দুপুর 12:30 থেকে এবং 2টা পর্যন্ত বন্ধ। সপ্তাহে বাকি দিন সকাল 10টা থেকে বিকাল 6টা, মাঝে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ। এখন আসা যাক লালবাগ কেল্লার নামকরণ। স্বাভাবিকভাবে যে কেউ যদি এই নামকরণ নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকাকালীন কারণে এর নাম হয়েছে লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলে এর নামকরণ করা হয়েছিল এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদল শুরুর দিকে এই কেল্লা নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। লালবাগ কেল্লা মোগল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একসাথে ব্যবহার করা হয়েছে কুটি পাথর, মার্বেল পাথর এবং রঙের বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়াও বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শন এমন কিছু পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজার দেশি বিদেশি দর্শনার্থী এই ঐতিহাসিক স্থাপনকে দেখতে আসে। লালবাগের কেল্লা পুরান ঢাকায় অবস্থিত। লালবাগ কেল্লা আওরঙ্গবাদ কেল্লা ঢাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপূর্ণ মোগল দত্ত। একটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল শুভেন্দ্রনাথ মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজের পুত্র। পরবর্তীতে নিজেও সম্রাট পদ পান হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায় এবং তার উত্তরসহী মোগল শুভেন্দ্রনাথ শাহে খা 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেছিল, কিন্তু শেষ করেনি। কারণ মোগল শুভেন্দ্রনাথ শাহে খা তার কন্যা পরিবীর মারা যান, এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। তার মৃত্যুর পরে তিনি দুর্গটিতে দুর্ভাগ্যজনক মনে করা শুরু করেছিলেন এবং কাঠামোটি অসম্পূর্ণ রেখেছিলেন। লালবাগ কেল্লা সুড়ঙ্গ এত রহস্যজনক কেন? এই লালবাগ কেল্লা কাজ বন্ধ হয় 1800 সালের আগে। 1857 সালে সিপাহী বিদ্রোহী সময়কাল বিদ্রোহী সিপাহীদের ব্রিটিশরা ধরে ধরে ফাঁসি দিতে থাকেন। সে সময় কয়েকজন বাঙালি সৈনিক তারা করতে গেলে সে সৈনিকরা লালবাগ কেল্লা মূল সুড়ঙ্গ দিয়ে পালাবার চেষ্টা করেন। তাদের ধরতে আরো কয়েকজন ব্রিটিশ সৈনিক তাদের পিছু নিলে পরে আর কেউ ফিরে আসেনি। এই ঘটনা তদন্ত ব্রিটিশরা প্রথমে শিকল বেঁধে 2টি কুকুর পাঠান, পরে আরো 2টি পাঠান, কিন্তু 4টি কুকুর পাঠানোর পর বেঁধে দেওয়া শিকলগুলো ফিরে আসেন, কিন্তু রহস্যজনক কুকুরগুলো আর ফিরে আসেনি। এবং সে কাহিনীর পর এটা নিয়ে অনেক জায়গায় মন্তব্য বিরোধী রয়েছে। এরপর তারা এই সুড়ঙ্গর মুখ শিকল দিয়ে বেঁধে বন্ধ করে দেন, এরপর আর কোনো পরীক্ষা করা হয়নি। লালবাগ কেল্লা সুড়ঙ্গের ভিতরে কি আছে এরম রহস্যজনক, কেউ আজ পর্যন্ত এই রহস্যজনক বের করতে পারেনি। এটা সম্পর্কে যদি আরো বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, 1-2 ঘন্টা হয়ে গেলে তারপর আমার বলা শেষ হবে না এই রহস্যজনক কাহিনী নিয়ে। আজ এ পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজটা দেখতেছেন পেজটা ফলো করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।